بسم الله الرحمن الرحيم আজকে আলোচনা করব সাগরের ক্যালসিয়ামের সমস্যায় ক্যালপ্লেক্সের ভূমিকা ও গুরুত্ব এবং কিভাবে খাওয়াবেন তা নিয়ে বন্ধুরা সাগরের ক্যালসিয়ামের সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা এই সমস্যার কারণে ছাগল শুকিয়ে যায় ঠিকমতো দাঁড়াতে পারে না ছাগল খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ছাগলের ঠান্ডা কাশি ইত্যাদি রোগ সহজেই আক্রমণ করতে পারে ক্যালসিয়ামের সমস্যার কারণে ছাগল ঘাড় বেঁকিয়ে চলে হাত পা বেঁকিয়ে চলে ঠিকমতো চলাফেরা করতে পারে না এবং ছাগলের সাধারণ দৈহিক বৃদ্ধিতে বিঘ্ন ঘটে এই ক্যালসিয়ামের সমস্যায় ক্যালপ্লেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকারী একটি ঔষধ এটি বাজারের শীর্ষ স্থানীয় থাকা ঔষধদের আছে একটি আপনারা অন্য যে কোনো ভালো ক্যালসিয়ামও ব্যবহার করতে পারেন তো চলুন দেখে নেই এই ক্যালপ্লেক্স আপনারা কি মাত্রায় কিভাবে একটি ছাগলকে খাওয়াবেন দেখুন এটি হচ্ছে ক্যালপ্লেক্স লিকুইড এর ভিতরে আছে ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন ডি থ্রি এর উপাদান প্রতি লিটার ক্যালপ্লেক্সে আছে ক্যালসিয়াম 3.40% ফসফরাস 1.70% এবং ভিটামিন ডি থ্রি 20 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট এখানে আপনারা এই লেয়ার মুরগি ব্রয়লার মুরগি গবাদি পশুর এই কী কী কারণে ক্যালসিয়াম সমস্যায় হাত দেখতে পাচ্ছেন এবং এখানে প্রয়োগবিধি দেখুন পোলট্রিতে 2.5 মিলি করে প্রতি লিটার খাবার পানিতে ভালোভাবে মিশিয়ে 5 থেকে 7 দিন খাওয়াতে হবে এবং পূর্ণবয়স্ক গবাদি পশুতে প্রতিদিন 30 থেকে 50 মিলি করে 5 থেকে 7 দিন খাওয়াতে হবে এবং বাছুর ছাগল ও ভেড়া প্রতিদিন 10 থেকে 20 মিলি করে 5 থেকে 7 দিন খাওয়াতে হবে এটি একটি 100 মিলি ক্যালপ্লেক্স এর মূল্য হচ্ছে 115 টাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ছাগলের দানাদার খাবারের সাথে ক্যালপ্লেক্সটি খাওয়াবো আপনারা চাইলে এরকম সিরিঞ্জের সাহায্য খাওয়াতে পারেন সেক্ষেত্রে আমার ছাগলের অনুযায়ী আমি এখানে 6 মিলি ব্যবহার করব এবং বিকালে আবার যখন আমি দানাদার খাবার দিব তখন আরও 6 মিলি আমি ব্যবহার করব আমি প্রতিদিন মোট 12 মিলি করে ব্যবহার করব এখানে আমি নিয়েছি গমের ভুষি সামান্য পরিমাণ কালো জিরা সামান্য পরিমাণ সরিষা অল্প একটু চাল এবং সামান্য পরিমাণ লবণ এখানে কালোজিরা এবং সরিষা দেওয়ার কারণ বর্তমানে ঠান্ডা পড়ছে এগুলো খাওয়ালে ছাগলের ঠান্ডা কাশি হবে না এবং ছাগলটি সুস্থ থাকবে এখানে এক ছিপিতে আছে 6 মিলি ক্যালপ্লেক্স এটা আমি এর ভিতরে ঢেলে দিলাম এবার আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিব এখানে সামান্য কিছু পানি অ্যাড করতে পারেন আমি এখানে ভাতের মার নিয়েছিলাম আপনারা যদি ভাতের মার নেন সেক্ষেত্রে আরো ভালো হয় দেখুন বন্ধুরা আমি কিভাবে এটি মাখিয়ে নিয়েছি আপনারাও এভাবে মাখিয়ে নেবেন দেখুন বন্ধুরা আমার ছাগলটি কত সুন্দরভাবে খাচ্ছে আপনারা চাইলে এভাবে খাওয়াতে পারেন এবং যাদের ছাগল দানাদার খাবারের সাথে খেতে চায় না তারা সিরিঞ্জের মাধ্যমে খাওয়াতে পারেন এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ